ভেটকেয়ার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে কথা বলবো ডাইরোভেট পাউডার সম্পর্কে। এটি একমি কোম্পানি একটি পণ্য। ডাইরোভেট পাউডারে রয়েছে ম্যাট্রোনিডাজল বিপি উপাদান। প্রতি গ্রামে রয়েছে ম্যাট্রোনিডাজল বিপি 300 মিলিগ্রাম। ফার্মাকোলজি: ম্যাট্রোনিডাজল মাইক্রোবিয়াল নিউক্লিক অ্যাসিড সংশ্লেষণে বাধা প্রদান করে। নির্দেশনা বা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন: পোল্ট্রির ক্ষেত্রে অ্যানায়রোবিক ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ যেমন নেক্রোটিক এন্টারাইটিস, আলসারেটিভ এন্টারাইটিস, গ্যাঙ্গ্রিনাস, ডার্মাটাইটিস ইত্যাদি। প্রোটোজোয়া জনিত সংক্রমণ যেমন ইস্টামোনিয়াসিস, ট্রাইকোমোনিয়াসিস ইত্যাদি এবং অ্যাসিটিক সিডম। কবুতরের ক্ষেত্রে ট্রাইকোমোনিয়াসিস রোগে। গবাদি পশুর ক্ষেত্রে অ্যানারোবিক ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ ম্যাস্টাইটিস, পায়োমেট্রা রিটেইনড প্লাসেন্টা, ভ্যাজাইনাইটিস, জিন জিভাইটিস, বাছুরের সাদা উদরময় অ্যামিবাসিস ইত্যাদি ক্ষেত্রে। মাত্রা বা প্রয়োগ বিধি: ওষুধটি শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য। পোল্ট্রি বা পাখিজাতীয় প্রাণীর ক্ষেত্রে 1 গ্রাম 2 থেকে 3 লিটার খাবার পানিতে মিশিয়ে পরপর 5 দিন খাওয়াতে হবে। কবুতরের ক্ষেত্রে 40 মিলিগ্রাম দৈহিক কেজি ওজন হিসাবে পরপর 5 দিন খাওয়াতে হবে। গবাদি পশুর ক্ষেত্রে 4 গ্রাম দৈহিক 25 কেজি ওজন হিসাবে 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। কুকুর ও বিড়ালের ক্ষেত্রে 1 গ্রাম দৈহিক 15 কেজি হিসাবে 5 থেকে 7 দিন খাওয়াতে হবে অথবা রেজিস্টারকৃত ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন। পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ায় দেখা গেছে স্নায়বিক সমস্যা, দুর্বলতা, যকৃতের সমস্যা, ক্ষুধা মন্দা, বমি বমি ভাব, বমি, ডায়রিয়া ও পরিপাকতন্ত্রের ক্রিয়া দেখা দিতে পারে। বিরল পার্শ্ব প্রতিক্রিয়া জানা যায়নি। গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার: ম্যাট্রোনিডাজল প্লাসেন্টা ভেদ করে ফিটাল সার্কুলেশন যেতে পারে, তবে গর্ভবতী পশুর উপরে গবেষণায় কোনো জন্মগত ত্রুটি দেখা যায়নি। ম্যাট্রোনিডাজল দুধের মাধ্যমে নিঃসৃত হতে পারে, তবে ঝুঁকি ও প্রয়োজনীয়তা বিবেচনা করে গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার করা উচিত। প্রত্যাহারকাল: মাংস, দুধ ও ডিম জানা যায়নি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে পারেন। ধন্যবাদ।